আজকের এই মৌন মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমাদের মণিপুরে নারী নির্যাতনের প্রতিবাদে রুদ্রনগর বাজারে ধিক্কার মিছিল তৃণমূলের উপস্থিত মন্ত্রী। মণিপুরের নির্মমভাবে নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে সাগরের রুদ্রনগর বাজারে ধিক্কার মিছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। যে ডাবল ইঞ্জিনের সরকার মণিপুরে চলছে, যেভাবে তারা নারী নির্যাতন হচ্ছে, সেই জায়গায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখনো নীরব। বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি এখনো পর্যন্ত কোন বক্তব্য উপস্থাপিত করছেন না, এবং এত বড় একটা ঘটনা ঘটার পরে তিনি ফরেন বিদেশ সফর করছেন। এবং গতকাল আপনারা জানেন রাষ্ট্রপতির কাছে আমাদের ইন্ডিয়া পক্ষ থেকে বিষয়টা অবগত করানো হয়েছে। সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শোভন জানা সহ সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ, দেশবাসীবৃন্দ, আজকে সাগর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তার সমস্ত শাখা সংগঠন, আমরা যে মণিপুরে ভারতীয় জনতা পার্টি রাজ্যের ক্ষমতায় রয়েছে এবং যারা অত্যন্ত গর্ব করে প্রতিনিয়ত বলে থাকেন যে ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন, আজকে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ ভূমিকা গ্রহণ করতে পারেনি। দু মাস অতিক্রম হয়ে গিয়ে আড়াই মাস শেষ হতে চলল, সেখানে প্রায় 200 কাছাকাছি মানুষ যেভাবে ওখানে কুকুমি নেইতেই এবং যে সমস্ত জনজাতি তপশিলী আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, ট্রাইবাল কমিউনিটির মানুষেরা সেখানে বসবাস করেন, আজকে তাদের উপরে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।